আসসালাম আলাইকুম বন্ধুরা, যারা ক্রিকেক্স ভিআইপি অ্যাকাউন্ট খুলতে চান তারা আমার ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করলে এরকম একটা ওয়েবসাইট শো হবে। এখানে ব্যবহারকারীর নামের জায়গায় আপনার নামটি দিয়ে দিবেন এবং কিছু সংখ্যা লিখে দিবেন। অবশ্যই নামগুলো লিখতে হবে সল লেটারের। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে, তার জন্য কিছু নাম্বার এবং ইংরেজি ওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক যেমনভাবে আমি লিখতেছি। উপরে যেভাবে পাসওয়ার্ডটি দিয়েছেন ঠিক একইভাবে নিচেরই ঘরটিতে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। কারেন্সির জায়গায় আপনি যদি ইন্ডিয়া থেকে হন তাহলে ইএনআর দিয়ে দিবেন, আর আপনি যদি বাংলাদেশ থেকে হন তাহলে বিডিটি দিয়ে দিবেন। তারপরে নিচের এই ঘরটিতে এনআইডি অনুযায়ী আপনার সম্পূর্ণ নামটি লিখে দিবেন। এখানে এমন একটি ফোন নাম্বার দিবেন যে ফোন নাম্বারটিতে বিকাশ নগদ অথবা রকেট অ্যাকাউন্ট খোলা আছে। ফোন নাম্বারটি দেওয়া শেষ হলে এই বক্সটিতে আপনার একটি ইমেইল অ্যাকাউন্ট দিয়ে দিবেন। এখানে যে ডিজিটগুলো লেখা থাকবে সেগুলো পাশের খালি বক্সে লিখে দিবেন। সবগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেলে পুনরায় চেক করবেন সবকিছু ঠিক আছে কিনা। সবকিছু ঠিক থাকলে নিশ্চিত করুন এই বাটনটিতে ক্লিক করুন। এখন আপনার একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, হোম পেজে যাওয়ার জন্য দিতে ক্লিক করুন। এখন আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করতে হবে, এর জন্য ডান দিকে নিচের মাই অ্যাকাউন্ট এটিতে ক্লিক করুন। এখান থেকে পার্সোনাল ইনফো এই বাটনটিতে ক্লিক করুন। ভেরিফাই করার জন্য ফোন নাম্বারের পাশে নট ভেরিফাইড এটিতে ক্লিক করুন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনি যেই নাম্বারটি ব্যবহার করেছেন সেটিতে একটি ওটিপি কোড যাবে, সেটি এখানে লিখে দিন। ওটিপি কোডটি দেওয়া হলে সাবমিট এই বাটনটিতে ক্লিক করুন। এরপরে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে, তার জন্য এখানে ক্লিক করুন। এখন আপনার ইমেইল অ্যাড্রেসের মধ্যে একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, সেটি এখানে লিখে দিন। লেখা হয়ে গেলে সাবমিট বাটনটিতে ক্লিক করুন। এরপরে আপনার বার্থরে সিলেক্ট করতে হবে, তার জন্য এখানে ক্লিক করুন এবং আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিন। সিলেক্ট করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করুন। এখন আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুললি ভেরিফাই করা কমপ্লিট করা হয়ে গেছে। এখন ক্রসে ক্লিক করে এটি কেটে দিন। তারপর ব্যাক বাটনে ক্লিক করে হোম পেজ এ ফিরে আসুন। এবার ক্রিকেক্সে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য উপরের ডান দিকে অ্যাপ ক্লিক করবেন। এখন নিচে অ্যান্ড্রয়েড ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। যাদের অটোমেটিকলি ডাউনলোড স্টার্ট না হবে তারা ডাউনলোড এনিওয়েতে ক্লিক করবেন। ডাউনলোড কমপ্লিট হওয়ার পর এটি ইনস্টল করে নেবেন। ইনস্টল কমপ্লিট হওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হবে, তারপর এরকম একটি আসবে। এবার নিচে ডান দিকে লগ ইন অপশনটিতে ক্লিক করবেন। এবার এখানে ব্যবহারকারীর নাম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এবার এখানে যতগুলো অ্যাড আসবে সবগুলো ক্রস এ ক্লিক করে কেটে দিবেন। এখন আপনার অ্যাকাউন্ট অ্যাপস লগ ইন করা কমপ্লিট। কিভাবে ডিপোজিট করবেন সেটি নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হবে, সেটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।